আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। দেখো, গত ক্লাসে আমরা হচ্ছে টাইপ 2 এর অঙ্কগুলো করেছিলাম, আজকে টাইপ 3 এর অঙ্কগুলো শুরু করব। আমরা টাইপ 3 এর অঙ্কগুলো করব। আমরা 3 এর 1 নম্বর অঙ্কটাই নিয়েব, কারণ এখানে অনেকবার বোর্ডে আসছে, একবারে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমরা প্রথমেই অঙ্কটা পড়ে নিলাম, দেখে নিছি, এরপরে হচ্ছে আমরা অঙ্কটাতে চলে গেলাম। দেখো, আমাদের হচ্ছে প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে 3 এর 1 নম্বর অঙ্ক, 3 এর 1 নম্বর অঙ্ক। অঙ্কটা দেওয়া আছে হচ্ছে এটা, এই অঙ্কটা দেওয়া আছে কে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। প্রশ্নে বলা ছিল এই অঙ্কের কে এর মান কত হলে, কে এর মান কত হলে মূলদ্বয় বাস্তব সমান হবে। তো আমাদের মূলদ্বয় বাস্তব সমান হওয়ার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে নিশ্চায়ক বের করতে হবে এবং নিশ্চায়কের মান বের করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণের নিশ্চায়ক বা পৃথায়ক বের করেছি, পৃথায়কের সূত্র কত দেখো এখানে আমি লিখে দিয়েছি। আমাদের সূত্রটা থাকে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে নিশ্চায়ক বা পৃথায়ক বলা হয়। তাহলে বিটা হচ্ছে এক্সের, আবারও বলতেছি আমি, দেখো বিটা হচ্ছে এক্সের সহগ। তাহলে এই যে বি, বিটা কত? এক্সের সহগ। তাহলে এক্সের সহগ এখানে কত আছে? কে প্লাস টু। তাহলে এই যে মাইনাস কে প্লাস টু হোল স্কোয়ার দিয়েছি, মাইনাস ফোর এ, এ মানে কত? এ তো নাই, এখন এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। দেখো উপরে আছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে কে মাইনাস ওয়ান, তাহলে কে মাইনাস ওয়ান নিয়েছি। তারপরে সি, সি মানে কত? এখানে এখানে সি ছিল আর এখানে ফোর, তার মানে হচ্ছে আমাদের কে মাইনাস কে প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর কে প্লাস ওয়ান ইন্টু ফোর। এই চার আর এই চার আমি গুণ করেছি, দেখো এই চার আর এই চার আমি গুণ করেছি, ষোলো হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এই ফর্মুলা, এই লাইনের থেকে এই লাইনে ফর্মুলা লিখেছি, এই ষোলো দ্বারা ভিতরে গুণ করেছি, এখানে ষোলো আর এখানে চার, এই বিশ হয়ে গেছে, এখানে ষোলোকে আর প্লাস ফোরকে, তাহলে মাইনাস ষোলোকে থেকে প্লাস ফোরকে বাদ দিলে আমার থাকে হচ্ছে বারোকে। আমি এটা মিডিল টার্ম করেছি, মিডিল টার্ম করার পর এখান থেকে কে কমন যায় প্রথম দুইটা থেকে, আর দ্বিতীয় দুইটা থেকে আমাদের টু কমন যায়, আমি নিয়ে নিয়েছি, তাহলে কে মাইনাস টেন আর কে মাইনাস টু আসলো। যেহেতু আমাদের কন্ডিশনে বলাই আছে যে মূলদ্বয় বাস্তব সমান হবে, মূলদ্বয় বাস্তব সমান হতে হলে হয় প্রথমটা সমান সমান জিরো, আমাদের এই প্রথমটা মানে কে মাইনাস টেন সমান সমান জিরো অথবা কে মাইনাস টু সমান সমান জিরো। তাহলে আমি দুইটার জন্যই কে এর মান পেয়েছি, দেখো কে এর মান দুই এবং দশের জন্য মূলদ্বয় বাস্তব সমান হবে। ওকে, এরপরে আমরা হচ্ছে এরপরে আমরা যদি অঙ্কগুলো পড়ি, দেখো দুই নম্বর অঙ্কেও আমাদের সেম কথাটাই বলা আছে, বাস্তব সমান হবে। তিন নম্বর অঙ্কটাও বাস্তব সমান হবে, চার নম্বর অঙ্কটাতেও বাস্তব এবং সমানের কথা বলা আছে। তার মানে সবগুলোতেই আমাদের নিশ্চয়ক শূন্য ধরে করতে হবে, এখানে পূর্ণ বর্গ সংখ্যা বলা আছে, তার মানে এটাও তোমার হচ্ছে নিশ্চয়ক শূন্য ধরে করতে হবে। এইখানে এই অঙ্কটা আবার ভিন্ন অঙ্ক, কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে, তো এটা ভিন্ন অঙ্ক, এটা আমরা একটু করি এখন। তাহলে এখানে হচ্ছে আমাদের তিনের ছয় নম্বর অঙ্কটা নিয়ে নিলাম, অঙ্কটা এটা দেওয়া আছে, অঙ্কটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তাহলে প্রদত্ত সমীকরণের মূল একটা হচ্ছে আলফা ধরলাম, অপরটা কত হবে? ওয়ান বাই আলফা। কেন? কারণ হচ্ছে বলছে পরস্পর উল্টা। আবারও দেখো তোমরা বলছে যে একটা মূল অপর মূলের উল্টা হবে, দেখো পরস্পর উল্টো হবে। তাহলে উল্টো মানে কি? বিপরীত, বিপরীত হতে হলে তোমার হচ্ছে একটা যদি আলফা হয় অপরটা ওয়ান বাই আলফা। এখন হচ্ছে মূলদ্বয়ের যোগফল আমরা করলাম, মূলদ্বয়ের যোগফলের সূত্র কী? মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারে, এক্সের সহগ কত আছে এখানে? থ্রি কে। আর এক্স স্কোয়ারের সহগ কত আছে? কে স্কোয়ার মাইনাস থ্রি। এখানে আমি মান বসিয়ে দিয়েছি। এখন বলছে যে মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কত? ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে এক্স যেখানে থাকে না এটাকে ধ্রুবপদ বলা হয়, মানে যেটার সাথে এক্স নাই সেটাকে ধ্রুবপদ। আর এক্স স্কোয়ারের সহগ তো আমার প্রথমেই দেওয়া আছে, দেখো তো হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে এই দুইটা কেটে গেল, এই
আলফা আলফা কেটে গেলে কত থাকে ওয়ান, আর নিচেরটাও এই আড়াআড়ি গুণ হয়ে গেল। এটা এই পাশে দেখো মাইনাস ওয়ান আছে, এই পাশে গেলে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান মাইনাস ফোর হয়ে যা গেছে। এখানে আমি মিডিল টার্ম করেছি, মিডিল টার্ম হচ্ছে মাইনাস থ্রি কে ছিল, এখানে ফোর কে প্লাস ফোর কে লিখেছি, কারণ হচ্ছে এই ফোর কে থেকে শুধু কে বাদ দিলে থ্রি কেই থাকে, তাহলে কে মাইনাস ফোর আর কে প্লাস ওয়ান, তাহলে হয় কে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এবং কে মাইনাস কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে কে এর মান মাইনাস ওয়ান আর ফোর বেড়েছে, তাহলে কে এর মান ফোর এবং মাইনাস ওয়ানের জন্য মূলদায় পরস্পর উল্টা হবে। ওকে, এরপরে যদি আমরা হচ্ছে বাকি দুইটা অঙ্ক দেখি, বাকি দুইটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে এইটা আর এটা, এই দুইটা অঙ্কটাতে আমাদের দেখো বলছে কে এর মান কত হলে মূলদায় তিন গুণ হবে, তাহলে একটা যদি তোমার আলফা হয় অপরটা কত হবে থ্রি আইজ আলফা, কারণ মূলদায় তিন গুণ, একটা অপরটির তিন গুণ বলছে, আর এই যে মূলদায় সমান হবে তার মানে নিশ্চয় এক শূন্য ধরে করতে হবে। এরপরে যদি আমরা টাইপ চারে চলে যাই, টাইপ চারে অঙ্ক আছে অনুপাত। আচ্ছা, তোমাদের এটা একটু জানা উচিত। আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখো যে যখনই বলবে যে অনুপাত, অনুপাত মানে কি, অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ সর্বনিম্নটা আসে হচ্ছে অনুপাত আকারে। মনে করো পঁচিশ আর তিরিশ আছে, তাহলে তুমি হচ্ছে লেখলা এখানে কত লেখলা, মনে করো লেখলা হচ্ছে তিরিশ ইস টু কত পঁচিশ, তাহলে এখান থেকে তোমার আসলো কত, যদি তুমি পাঁচ দ্বারা ভাগ করো ছয় ইস টু কত তোমার হচ্ছে পাঁচ। কিন্তু এইটাতেও কিন্তু প্রকৃত পক্ষে আমার পাঁচ দ্বারা গুণ ছিল, আর এটাতে আমার প্রকৃত পক্ষে কত দ্বারা গুণ ছিল, পাঁচ দ্বারা গুণ ছিল, কিন্তু আমরা পাবো কোনটা, এটা যে ছয় ইস টু পাঁচ আমরা পেয়েছি। এইটা কিন্তু সাথে তোমার একটা হাইট বা কমন একটা গুণ থাকে, যে গুণটা আমরা কখনোই এই অনুপাতে দেখতে পাই না, সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে কমনটা আমরা কী করব, এরপরে দেখো তোমাদের হচ্ছে যদি আমরা এই চারের এক নাম্বার অঙ্কটা করতে চাই, তাহলে হচ্ছে আমরা প্রথমেই আমি অঙ্কটা নিয়ে নেই, এই যে অঙ্কটা নিয়ে নিলাম, এখানে অঙ্কটা দেখো যে এটা আমাদের দেওয়া আছে, দেওয়া আছে মূলদায়ের অনুপাত এত, তাহলে আমি ধরে নিচ্ছি সাধারণ অনুপাত। আমি তোমাদেরকে যেটা দেখাইলাম যে কমন যে অনুপাতটা থাকে সেই অনুপাতটা আমি সাধারণ অনুপাত আলফা ধরে নিয়েছি, তাহলে হচ্ছে মূলদায়ের হচ্ছে তোমার দুইটা মূল হয়েছে কত ফোর আলফা ফাইভ আলফা, অ্যান্ড মূলদায়ের হচ্ছে যোগফল বের করেছি, মূলদায়ের যোগফলের সূত্র আমি প্রথম তিনের এক নম্বর অঙ্কে লিখে দিয়েছিলাম, এখানে কত এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, সামনে একটা মাইনাস থাকে, তাহলে এক্সের সহগ কত আছে বি, আর এক্স স্কোয়ারের সহগ কত আছে এ। এখান থেকে আমি পাঁচ চারে নয় আলফা ছিল, এখানে নয়টাকে ভাগে দিয়েছি, কেন দিয়েছি, কারণ হচ্ছে এই আলফার আমাদের মান দরকার, আলফার মান দরকার, তাই আমি আলফাকে সহগমুক্ত করেছি, এপাশে গুণ ছিল ওপাশে গিয়ে ভাগ হয়ে গেছে। মূলদায়ের গুণফল বের করেছি, মূলদায়ের গুণফল কী, ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবপদ কত সি, আর এক্স স্কোয়ারের সহগ মানে কত এ, তাহলে হচ্ছে মূলদায়ের গুণফল আমরা এখান থেকে বের করেছি। বের করার পর দেখো চার পাশে বিশ আলফা স্কোয়ার, এই বিশটা এ পাশে গুণ ছিল ওপাশে গিয়ে ভাগ করে দিয়েছি, এই যে আলফার দেখো আমি দুইটা কলম দিয়ে দাগ দিয়েছি, এই আলফার মানটা আমি আগেই বের করছি এটা, তাহলে বসিয়ে দিলাম আমি হচ্ছে আলফার মানটা বসিয়ে দিলাম, এই আলফার মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে স্কোয়ার করলাম মাইনাস বি স্কোয়ার করলে শুধু বি স্কোয়ার হয়, আর নয়ের উপর স্কোয়ার করলে একাশি এ স্কোয়ার হয়, আর গুণ করেছি দেখো উভয় পক্ষে এ আছে এ স্কোয়ার আছে, তাহলে একটা একটা বাদ গেলে কত থাকে বিশ বি স্কোয়ার একাশি এ সি। তো এই কয়টা, এটা হচ্ছে আমাদের টাইপ চারের অঙ্ক। তো টাইপ চারের অঙ্ক বাকিগুলো কি আমাদের একই রকম, মোটামুটি আমাদের একই রকম হওয়ার কথা। দেখো এই অঙ্কটাতে সাধারণ অনুপাত আছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে একটা অনুপাত, এই অঙ্কটাতে মূল দুইটির অনুপাত দেওয়া আছে, তাহলে একটা মূল দুইটি নাই কই, এখানে না থাকার ফলে আমাদের ধরে নিতে হবে, মূল দুইটি না থাকার ফলে ধরে নিতে হবে, একটা আলফা একটা বিটা ধরে নিতে পারো, তাহলে দুইটার অনুপাত বলছে আর, তাহলে একটা হবে কত, মনে করো আলফা ডিভাইডেড বাই বিটা ইকুয়াল টু কত হবে আর, অনুপাত যেহেতু এটির সাথে এটা গুণ করলে তোমার হয় হচ্ছে আলফা ইকুয়াল টু আর বিটা, তার মানে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার অঙ্কের জন্য।
চার নাম্বার অঙ্কের জন্য আমাদের দেখো, অনুরূপভাবে মূলদয়ের অনুপাত সমান হলে এই এটার যা মূলদয়ের অনুপাত এটারও মূলদয়ের অনুপাত, তার মানে হচ্ছে এটার তুমি হচ্ছে দুইটা মূল যা ধরবা এটারও মূলদয় সেম ধরবা। এরপরে হচ্ছে আমাদের পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটাতে আমাদের আমার পরের অঙ্কটাতে চার নম্বর অঙ্কটাতে আচ্ছা চার নম্বর অঙ্কটাতে হলো পাঁচ নম্বর অঙ্কটাতে দেখো, এত সমীকরণের মূল দুগুলির মধ্যে কেবল একটি ধ্রুবপদের পার্থক্য, একটি ধ্রুবপদ সেই পদটা আমরা ধরে নিতে পারি, জানি না তো সে পদটা ধরে নিলাম, মনে করো ওয়ান, কত ধরে নিলাম ওয়ান, তাহলে যদি আমি ওয়ান ধরে নিই এই পাঁচ নম্বর অঙ্কে আমার সেটাও হবে, যদি আমি না ধরি দেখো তাহলে আমার হচ্ছে কত, এই প্রথম সমীকরণের জন্য যে মূলদয় ধরলাম আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের জন্য আমি মূলদয় ধরলাম কত গামা ওমেগা বা হচ্ছে গামা ডেল্টা, এই দুইটার মধ্যেও একটি ধ্রুবকের পার্থক্য, তার মানে হচ্ছে আমার হবে কত আলফা মাইনাস বিটা ইকোয়াল টু গামা মাইনাস ডেল্টা ইকোয়াল টু কে, কারণ এই যে একটা ধ্রুবক বলছে কে সেই ধ্রুবক, বা ওয়ানও ধরতে পারো তোমরা, আমি বলছি কি ওয়ানও ধরতে পারো তোমরা কে ধরতে পারো, তার মানে হচ্ছে এইটাই উভয় পক্ষে হচ্ছে যেহেতু সমান মূলদয়, মূলদয় সমান থাকার মানে আলফা মাইনাস বিটা ইকোয়াল টু অর্থাৎ আলফা মাইনাস বিটা ইকোয়াল টু তোমার হচ্ছে গামা মাইনাস ডেল্টা, মনে করো আচ্ছা ডেল্টাটা হচ্ছে এরকম, হ্যাঁ এরকম, তো এইরকম আর কি, তাহলে উভয় পক্ষে বর্গ করে যেহেতু এটার মানও প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় প্রথম সমীকরণ থেকে এটার মূলদয়ের যোগফল এবং গুণফল বের করবা, দ্বিতীয় সমীকরণ থেকে মূলদয়ের যোগফল এবং গুণফল বের করবা, মাইনাসের মান যদি আগেই বের করে নাও, মাইনাসের মান আগেই বের করে নিয়ে বসাই দিলে যে প্রমাণটা আছে সেটা হয়ে যাবে। পরেরটাতে তোমার হচ্ছে ছয় নম্বর অঙ্কটাতে যেহেতু দেয় আছে মূলদয়ের পার্থক্য ওয়ান, আচ্ছা এখানে পার্থক্য ওয়ান শুধু ওয়ান দিলে হবে না, প্লাস মাইনাস ওয়ান দেবা, কারণ হচ্ছে আলফা বড় না বিটা বড় এটা আমরা জানবো না, সেই ক্ষেত্রে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান দিলে ভালো হয়, কারণ যদি বিটা মাইনাস আলফা হয় সেক্ষেত্রে এখানে মাইনাস হয়ে যাবে, এই জন্য একবারে প্লাস মাইনাস দেবা। তারপরে বলছে দুই অন্তর, এটাও সেম অঙ্ক তোমার হচ্ছে এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, যেহেতু কারণ অন্তর মানেই হচ্ছে বিয়োগফল বা পার্থক্য বোঝানো হয়। আর আট নম্বর অঙ্কটাতে বলছে মূলদয়ের অন্তর আর হলে পি কিউ আর এর মাধ্যমে, সে সেম কথা, শুধুমাত্র এখানে উপরেরটাতে তোমার ওয়ান ছিল আর এখানে কি বলছে আর বলছে। আর এই সমীকরণটাকে প্রথম কাজ হচ্ছে এইটুকুকে তোমার হচ্ছে এইরকম সাধারণ সমীকরণে নিয়ে আসবা, লসাগু করে গুণ করে এক পক্ষে নিয়ে এরকম সমীকরণে নিয়ে আসবা, তাহলে এক্স স্কোয়ার আসবে, এক্স আসবে, ধ্রুবপদ আসবে, তখন হচ্ছে তুমি যেহেতু তোমার বলেই দিছে যে দুইটা সমীকরণের অন্তর, অন্তর হচ্ছে আর, তাহলে হচ্ছে ও হ্যাঁ তাহলে তো আর তো তোমাকে বলাই আছে, তাহলে তোমার হচ্ছে আলফা মাইনাস বিটা প্লাস মাইনাস আর হবে, এখানে যেহেতু অন্তর ওয়ান ছিল আর ওইখানে ওয়ানের কাছে কী হবে আর হবে, তাহলে তোমার যে প্রমাণটা আছে সেটা চলে আসবে। ওকে ধন্যবাদ, তাইলে তোমরা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তোমরা হচ্ছে ট্রাই করবে, সবগুলো অঙ্কই আমি বলে দিলাম, এরপরে যা যা প্রবলেম হয় আমাকে জানাবে। ওকে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।